Hello students, আমি আব্দুল আলিম আমন্ত্রণ জানাচ্ছি বিকেল বেলায় পড়ন্ত বিষয়ে। আর এই মুহূর্তে আমাদের বিষয়টি হলো আজকে দেখব লেস এল ই ডাবল এস লেস এই শব্দটা কিভাবে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে বাক্যে ভিন্ন ভিন্ন বাক্যে আসতে পারে। লেসকে আমরা নাউন হিসেবে বলতে পারি, যেমন হি ওন্ট বি স্যাটিসফাইড উইথ লেস, উইথ একটা প্রেপোজিশন, তাহলে লেস কি বলো, প্রেপোজিশন পরে একটি শব্দ সেটি নাউন হয়, তাহলে হি ওন্ট বি স্যাটিসফাইড উইথ লেস। অ্যাডজেক্টিভও হতে পারে, যেমন আমরা বলতে পারি ইউ আর প্লেয়িং লেস, ইউ আর পেয়িং লেস অ্যাটেনশান, ইউ আর পেয়িং লেস অ্যাটেনশান। দেখো অ্যাটেনশান নাউন, তাহলে লেস কী হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। লেস অ্যাডভার্বও হতে পারে, আমরা একটা উদাহরণ বলতে পারি দ্য সয়েল অফ রাজশাহী ইজ লেস ফার্টাইল দ্যান দ্যাট অফ রংপুর। দেখো দ্য সয়েল ইজ লেস ফার্টাইল, দ্য সয়েল অফ রাজশাহী ইজ লেস ফার্টাইল দ্যান দ্যাট অফ রংপুর। এই যে ফার্টাইল এটা অ্যাডজেক্টিভ, তার আগে একটা অ্যাডভার্ব বসেছে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে, তাহলে আমার উত্তর দাঁড়ালো দ্য সয়েল অফ রাজশাহী ইজ লেস ফার্টাইল দ্যান দ্যাট অফ রংপুর। ধন্যবাদ তোমাদের সকলকে, ধন্যবাদ।